অর্থ আত্মসাতের মামলা, লোন কেলেঙ্কারি মামলা, যারা বিদেশে এই ধরনের লোকরা প্লেনের টিকিট পায় না, স্মার্ট কার্ড পায় না। কোর্ট আজকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যাতে এই 56টা মামলারই আগামী 3 মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়। ঋণের নামে ব্যাংক থেকে অর্থ লোপাটের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকে। ব্যাংকটি থেকে জালিয়াতি করে প্রায় 4,500 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এর সঙ্গে ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। শুরুর দিকে বিষয়টি নিয়ে ব্যাপক তোড়জোড় দেখা গেলেও সময় যত গড়িয়েছে ততই আড়ালে চলে যাচ্ছে অর্থ লোপাটকারীরা। তদন্তকারী সংস্থা দুদকও কোনো কুল কিনারা করতে পারেনি। সম্প্রতি হাইকোর্টে একটি রিপোর্ট দিয়ে নিজেদের ব্যর্থতা একরকম স্বীকার করে নিয়েছেন দুদক। সংস্থাটির রিপোর্টে বলা হয়, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা জটিল। প্রায় 4,500 কোটি টাকা কোথায় গেছে তারও অবস্থান জানা যায়নি। সহযোগিতা পাওয়া যাচ্ছে না মামলার সাক্ষীদেরও। সে কারণে গত 7 বছরে 56টি মামলার তদন্ত শেষ করতে পারছেন না তারা। দুদকের এমন অবস্থানে চটেছেন দেশের সর্বোচ্চ আদালত। বেঞ্চের সিনিয়র বিচারপতির মন্তব্য, বাইরের দেশে অর্থ আত্মসাতকারীদের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করে রাখা হলেও এদেশে অর্থ আত্মসাতকারীরা দিব্যি ঘুরে বেড়ান। আদালত অনেকগুলো পর্যবেক্ষণ দিয়েছেন, যেমন অর্থ আত্মসাতের মামলা, লোন কেলেঙ্কারি মামলা, যারা বিদেশে এই ধরনের লোকরা প্লেনের টিকিট পায় না, স্মার্ট কার্ড পায় না, গ্রিন কার্ড, তারপরে আপনার বিভিন্ন ক্রেডিট কার্ড, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় যারা লোন ডিফল্টার। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে তারা লোন নিয়ে দিব্যি এরা পুরো ঘুরে বেড়াচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন দিয়েছে। হাইকোর্ট বলেন, দুর্নীতিবাজ যত বড়ই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই চলবে। কোর্ট আজকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যাতে এই 56টা মামলারই আগামী 3 মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়। টাকা কোথায় গেল সেটা বিষয় না, কোর্ট বলেছেন যারা টাকা উত্তোলন করেছে, এটা পাবলিক মানি, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিবাজ যত বড়ই হোক, যারা লোন নিয়ে বা সরকারি পাবলিক টাকা তছরূপ করে খাচ্ছে, লোন নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোর্ট সবসময় বলিষ্ঠ ভূমিকা নেবেন। দুদক আইনজীবী তাদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আদালতে। তার অভিযোগ, বেসিক ব্যাংকের অর্থ পাচারের মামলায় নোটিশ দিলেও অনেকে সাক্ষী দিতে আসে না। কিছু তথ্যপত্র মালয়েশিয়া চলে গিয়েছে এবং কিছু সম্ভবত টাকাও চলে গিয়েছে। আমরা আমাদের ডিটেলস ওখানে দাখিল করেছি, এখন এমএলআরের আমরা রিপ্লাইয়ের জন্য আছি। আর ঘন ঘন আয়ু পরিবর্তন হয়েছে, অনেক সাক্ষ্য দুর্নীতি দমন কমিশন তদন্তকারী কর্মকর্তার ডাকে তারা দিচ্ছেন না সাজা। তাই কোর্ট অনেক অবজারভেশন দিলেন, কোর্ট 3 মাসের সময় বেঁধে দিলেন। অনুসন্ধানকালী সময়ে 73টি অনুসন্ধান চলছে, সেখানে প্রায় 2,000 কোটি টাকার উপরে উদ্ধার হয়েছে এবং তদন্তকালীন যে 56টা মামলা আছে সেখানে আপনার 115 কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। পরে 3 মাসের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির 56 মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এসব মামলায় আসামি সংখ্যা শতাধিক। গ্রেফতারকৃত অধিকাংশ আসামি বর্তমানে জামিনে আছেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।